প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সরস্বতী প্রতিমা বিক্রেতারা। শনিবার সরস্বতী পুজো, সেই উপলক্ষে গত কয়েকদিন ধরে সরস্বতী প্রতিমার পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। শুক্রবার ভোর থেকে অঝোরে বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। সেই বৃষ্টির ফলে নষ্ট হয়ে যায় বহু প্রতিমা, এর ফলে ক্ষতির মুখে পড়েন প্রতিমা বিক্রেতারা। তারা জানিয়েছেন, গত দুই বছর ধরে লকডাউনের কারণে ব্যবসা করতে পারেননি, এবছর আশা করে বহু প্রতিমা নিয়ে এসেছিলেন তারা লাভের আশায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে সব নষ্ট হয়ে যায়, ক্ষতির মুখে পড়েন তারা। বিনয় রায়, রিপোর্ট NTVWB। যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কি সমস্যা হচ্ছে? বৃষ্টি হলেই তো আমাদের সমস্যা, বৃষ্টি হলে আমাদের ঠাকুর টুকুর এই বাইরে যে কাজগুলো আমরা ত্রিপলটা নিয়ে করছি সেইগুলো খুব মানে সমস্যা পড়ে। তারপরে যে কালকে হয় ভোরবেলা থেকে যে বৃষ্টি হলো তাতে মানে কাঁচা ঘুম থেকে উঠে এসে আমাদেরকে ঠাকুরগুলো সামলাতে হয়েছে, বৃষ্টি হলে আমাদের প্রচণ্ড সমস্যা। এতে সারা ঠাকুর প্রতিমা এখান থেকে যারা কিনে নিয়ে যাবে তারা কীভাবে যাচ্ছে? ঠাকুর আমাদের ঠাকুর সবই অলরেডি ঠাকুর, যদিও এবার নিতে আসতে হয়তো বৃষ্টির মধ্যে আসতে পারছে না, হয়তো বৃষ্টি এখন নিতে আসলে আমাদেরকে বৃষ্টির মধ্যে ত্রিপল ত্রিপল থেকে হয়তো ছাতা মাথা দিয়ে কোনো রকমভাবে তাদেরকে তুলে দিতে হবে, এই আর কি। মানে প্রচণ্ড সমস্যার মধ্যে আর কি। মানে বিক্রির কী সমস্যা হয়? বিক্রির সমস্যাও আছে, রেডিমেড ঠাকুর থাকলে ধরেন এই হয়তো দেখা যায় দশটা ঠাকুর রেডিমেড করেছি, হয়তো বৃষ্টি হলে খরিদ্দার হয়তো আসবে না, কিংবা এইসব প্রবলেম মনে হবে, বেচা কিনাটা খুব খারাপ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। কী নাম আপনার? আমার নাম সীতা মালদা। কীভাবে সব হচ্ছে, কাজ কীভাবে করছেন? বৃষ্টিতে প্রচণ্ড ক্ষতি হচ্ছে, কারণ স্কুল খুলেছে, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা একটা সুযোগ পেয়েছে সরস্বতী পুজো আরাধনার, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুজো, এই বৃষ্টিতে সকলেই পণ্ডশ্রম হচ্ছে, মানুষ দারুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাট বাজার কিছুই বেরোতে পারছে না এই প্রাকৃতিক অকাল দুর্যোগে, কাজে সর্বস্তরের মানুষেরই খুব একটা অসুবিধা হচ্ছে এই বৃষ্টিতে। প্ল্যানিং যেভাবে ছিল সেভাবে তো হচ্ছে না, কারণ গত রাত থেকেই অজস্র বৃষ্টি, এই বৃষ্টিতে সমস্ত প্ল্যানিংই নষ্ট হয়ে গেছে, তার মধ্যেও যেহেতু সরস্বতী পুজো সেই জন্য সবাইকেই মেতে উঠতে হচ্ছে। হ্যাঁ, আর বেশি সময় নেই, এই প্লাস্টিকে করে মুড়ে আমরা ঠাকুর প্রতিমা বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ এছাড়া তো অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। কি নাম আপনার? বিশ্বজিৎ সাহা। আপনারা সাংবাদিক না?